नमस्ते। और यहाँ हमने फरक्का ब्रिज देखा है, आप देख सकते हैं बहुत ही अच्छा नज़ारा है, बहुत अच्छा नज़ारा है। इधर बहुत तेज से पानी जा रही है, अगर कोई गिर जाए तो बचने की कोई चांस ही नहीं है, आप देख सकते हैं। हेलो गाइस, आज के ब्लॉगे तुम्हारे लिए अनेक अनेक शुभेच्छा। तो फाइनली हम चले फरक्का ब्रिज। तो फरक्का ब्रिज, तो सॉरी फरक्का ब्रिज नहीं, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, নট ফারাক্কা ব্রিজ। ওকে তো গাইস, আমরা প্রথমেই কিছু ফারাক্কা ব্রিজ সম্বন্ধে আমি তোমাদেরকে জিজ্ঞেস বলি। এটা হচ্ছে 2.24 কিমি লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত একটা ব্যারেজ, ওকে, যেটা গঙ্গা নদীর ওপর অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন ব্রিজের উপরে আছি। তো এখানে মানুষজনকে উঠতে দেয় না, তাও আমরা কি আইনের বিপরীতে চলে এসেছি। আমরা কী করেছি, আমরা ধরো হাওড়া ব্রিজ, কোনো ব্রিজের উপরে কি ছবি তোলা বারণ, তাও আমরা মানে বারণের সত্ত্বেও আমরা ব্রিজের উপরে আছি। তো আমরা এখন চলে যাবো ব্রিজের একদম সাইডে। তো ফারাক্কা ব্রিজ সম্বন্ধে তোমাদেরকে কিছু বলতে, এটা হচ্ছে তোমাদের, তোমাদেরকে আগেই বললাম, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত, ওকে। তো এটা হচ্ছে তোমার, এটা নির্মাণ করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। এটা 1961 সালে নির্মাণ কাজ চালু হয়েছিল এবং পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়েছিল 1975 সালে। তো গাইজ, এর হচ্ছে টোটালি 109টা গেট আছে, যে দেখতে পাচ্ছ 109টা গেট আছে। আমি তো সাধারণ মানুষ একজন, আর আমার কাছে তেমন ভালো দামের স্যাটেলাইটও নাই, ড্রোনও নাই যেটা বলছি। তো ওটা থাকলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো সরি, আই এম সরি। তাই যেখানে প্রায় এই ব্রিজটা নির্মাণ করতে ব্রিটিশ আমলে প্রায় মার্কিন ডলার হিসেবে তোমার 156 কোটি খরচ হয়েছিল। তো আর ডিটেলস আমি বলবো না, ভিডিওটা আমি লং করতে চাই না। তো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের ব্লগ আজকে ফারাক্কা ব্রিজ নিয়ে। তো আমরা অস্ট্রেলিয়া আমরা এসেছিলাম আমাদের রেজাল্ট নিতে, আমাদের হোস্টেল থেকে কাছাকাছি বলে আমরা চলে আসলাম এই ফারাক্কা ব্রিজে ঘুরতে। তো গাইজ, তোমরা ব্লগটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবো না। And carry on, okay? Hello guys, welcome back to my channel. Guys, सभी लोग बढ़िया होंगे। तो देखते हैं हम लोग फरक्का ब्रिज घूमते चले। फरक्का ब्रिज देखा है तो साथ में हमारे बंधु आते हैं। Abrázame toda la noche, no nos queda mucho tiempo más. No quiero perder lo que